ভাই জাকারিয়া প্রশ্ন করেছেন কোনো মেয়েকে জোরপূর্বক জেনা করলে পাপ হবে কি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে বিবেকবান বান মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আবার কিছু বিবেকহীন মানুষও আছে বিবেকহীন যারা অনেকেই বিবেক থাকার পরেও বিবেকটাকে কাজে না লাগিয়ে তারা বিবেকহীন হয়ে যায় আর এক শ্রেণী আছে পাগল মাতাল যাদের কোনো সেন্স নাই তো ভাই যদি সেন্স থাকে ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা থাকে রকম কোনো মানুষ জোর করে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে এই ক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন পাপ হবে কিনা কোন ব্যক্তি যদি কোনো মেয়েকে জোর করে ধর্ষণ করে রেফ করে তাহলে যিনি করলেন তিনি অবশ্যই পাপ কাজ করলেন পাপের কথা বলেছেন যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশত ব্যত রাঘাত করতে হবে সম্মিলিত প্রশ্নকারী ভাই এছাড়া যে এই মেয়েকে জোর করে রেফ করা হলো ধর্ষণ করা হলো এই মেয়ের কি কোনো পাপ হবে যে না যদি কোনো মেয়েকে জোর করে ধর্ষণ করা হয় তাহলে সেই মেয়ের কোনো পাপ হবে না আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন কমা তাফেকে ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমত